আজ আগরতলা কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 69তম আত্মবলিদান দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও প্রদীপ জ্বালিয়ে উনার প্রতি শ্রদ্ধা জানান সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্বরা। জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী আজকের মৃত্যুদিন। সবাই জানি যে কাশ্মীর নিজেদের কাশ্মীর নীতির প্রতিবাদ করতে গিয়ে উনি শ্রীনগরে আজকের দিনে 1953 সালে মৃত্যুবরণ করেন এবং এই দিনটিকে আমরা বলিদান দিবস হিসাবে আমরা প্রতি বছর পালন করি। তো সমস্ত আজকের এই বলিদান দিবসকে পালন করার জন্য সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্ত মণ্ডল, সমস্ত বুথে বুথে আজকের এই দিনটিকে পালন করার জন্য কেন্দ্রীয় নির্দেশে এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশে সব জায়গায় পালিত হচ্ছে। ভিডিও রিপোর্ট, ভয়েস 18।